ওয়েলকাম করছি ঈদ শপিং উইথ আর্টিসানের সাথে আছি আমি তমর রশিদ। আজ আমি আর্টিসানের যে আউটলেটটিতে এসেছি সেই অ্যাড্রেসটা আপনাদেরকে জানিয়ে দিই। এটি হচ্ছে বেলি রোডে অবস্থিত নবাবী ভোজ রেস্টুরেন্টের ঠিক উপরে। আর একটু যদি সুন্দরভাবে আপনাদেরকে লোকেশনটা বলি, তাহলে মহিলা সমিতি ঠিক পাশে আর্টিসানটা রয়েছে এবং এখানে অনেক ধরনের কাপড়ের ভ্যারিয়েশন রয়েছে। আজও আমাদের সাথে থাকবেন একজন গেস্ট, কে থাকবেন সেটা জানাচ্ছি আপনাদের। তবে তার আগে চলুন পুরো ভেতরটা ঘুরে ঘুরে দেখি কি। দেবী শানু, স্বাগত জানাচ্ছি। আপু কেমন আছেন? খুব ভালো আছি, যেহেতু শপিং করতে এসেছি, কেনাকাটা করতে এসেছি, একটা ফুরফুরে মেজাজে আছি আর আর্টিজানে আছি। আপনার ফুরফুরে এই মেজাজ দেখে আমারও অনেক বেশি ভালো লাগছে, কারণ আজ আপনি কী কী কিনছেন, কেমন পছন্দ আপনার, কী কী বিষয় মাথায় রেখে শপিং করেন, সেই জিনিসগুলো আমি আজ জেনে নিব। আমি সবসময় আসলে আমার মনের মানে আনন্দে মানে থাকার চেষ্টা করি, যে মন মানে আমার কাছে মনে হয় যে পোশাক বা যে কোনো কিছুর ক্ষেত্রে মানে মনের আকর্ষণটা খুব বেশি জরুরি। যে পোশাকটা, যে পোশাকের রঙটা, ডিজাইনটা আসলে মনকে অনেক বেশি ছুঁয়ে যাচ্ছে, সেই ধরনের পোশাকটাই আমি সংগ্রহ করার চেষ্টা করি আমার নিজের ক্ষেত্রেও। তো এখানেও যে ধরনের ডিজাইন বা যে পোশাকটা আমাকে ছুঁয়ে যাবে, ভালো লাগবে বেশি, সেটাই সংগ্রহ করে নেবো আজকে। তাহলে চলুন ঘুরতে ঘুরতে শপিং করি, এই পাশ থেকে শুরু করি তাহলে। টপস পরা, টপস, হ্যাঁ টপস পরা হয়। আমি রেগুলার মানে মুভমেন্টের সময় আসলে দৈনন্দিন জীবনে আমি টপসটাই বেশি পরি, জিন্স টপসটাই বেশি পরা হয়। আর সেক্ষেত্রেও সে আমি ম্যাটেরিয়াল চুজ করি যে কাপড়টা আসলে কমফোর্টেবল, যেটা পরতে আরাম লাগবে, সে ধরনের কাপড়ই। কাপড় কেনার ক্ষেত্রে আপু আপনার কি প্রিন্ট পছন্দ নাকি এক কালার? এটা আসলে ডিপেন্ড করে, আমার কাছে মনে হয় যে যে সময় যে ট্রেন্ডটা চলে, যেমন এখন আমার কাছে মনে হয় যে ফ্লাওয়ার প্রিন্টের অনেক বেশি সব কিছুতে, মানে ফতুয়া বলি বা কুর্তি বলি, সব কিছুতে ফ্লাওয়ার প্রিন্টটাকে বেশি প্রাধান্য দেয়। আর যেহেতু সামনে সামার আসছে, গ্রীষ্ম, হ্যাঁ বসন্ত, তো আমি মোটিফগুলো আসলে ডিপেন্ড করে, ওই যে বললাম কিছুক্ষণ আগে যে মনের আকর্ষণটা, যে এখন অনেক সময় দেখা যায় যে আমার এই মুহূর্তে আমার একটু ফুলেল প্রিন্টের কাপড় আসলে পরতে ইচ্ছে করছে, তা আমি তখন ওই ধরনের কাপড়ই বেছে নিচ্ছি। আবার অনেক সময় কোনো জ্যামিতিক মোটিফ, তো এটা আসলে নির্ভর করছে আসলে মনের মুডের উপরে। আপু যে লেখালেখি করেন, এমনকি কখনো হয় যে লেখালেখির সময় যেই ধরনের চরিত্র নিয়ে কাজ করছেন তাদের পোশাকের সাথে মিল রেখে একটু পোশাক পরতে ইচ্ছে করছে?
না, একদমই না, একদমই না। তবে একটা জিনিস, আমার লেখালেখির সাথে রঙের একটা প্রভাব আছে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় ওই যে সময় যে লেখাটার একটা সময় থাকে, সেই সময়ের যে রঙটা প্রভাবিত হয় সেই রঙটার উপর একটা আলাদা একটা আকর্ষণ কাজ করে। এবং আমার যেমন নীল রঙটা খুব পছন্দ, তো আমার দেখা যাচ্ছে একটা সময় ধরে আসলে নীল রঙের কাপড়ই বেশি পরা হচ্ছে, যে যেখানেই যাচ্ছি নীল রঙটাকেই প্রাধান্য বেশি দিচ্ছে আজকে। হ্যাঁ, অনেকটাই ওই নীলের ঘোরটা মনে হয় এখনো চলছে, এটা এখনো কাটিয়ে উঠতে পারিনি। তার মানে আজকে সবই কি নীল কালারের পোশাকই কিনবে? না, আমি ব্যাপারটা ঠিক সেরকম না, নীলের কোনো পোশাকের রং ডিজাইন সব কিছু মিলে যদি ভালো লাগে তখন হয়তো বা নীল রঙটাই বেছে নিব। কিন্তু যেহেতু এখন গ্রীষ্মকালীন একটা আমেজ আছে, তো রঙিন কালারফুল বা সাদা রঙের প্রতিও একটা আকর্ষণ আছে। সব কিছু মিলে এটা আসলে ডিপেন্ড করবে ডিজাইন, তারপরে প্রোডাকশনটা কেমন হয়েছে, হ্যাঁ ফেব্রিক সব কিছু মিলে যেটা ভালো লাগে। আমার খুব পছন্দের। কখনো কি খুব কটকটা গোলাপি, কটকটা হলুদ এই ধরনের কালার পরা হয়েছে? বিভিন্ন চরিত্র যখন করি নাটকের চরিত্রায়ণ যখন করি তখন তো আসলে ওই চরিত্রটা অনুযায়ী আসলে কাপড় চোপড় পরতে হয়। তার মানে শুধুমাত্র অভিনয়ের জন্য পরা হয়েছে, ব্যক্তিগত জীবনে খুবই কমফোর্ট সোভার টাইপের কাপড় চোপড়ই? হ্যাঁ, খুবই মানে ওই জায়গাটায় আসলে আমি একদমই কম্প্রোমাইজ করি না, যে ওনার যেটা পরে আমার আরাম লাগবে সেই ধরনের কাপড় চোপড়ে আমি বেছে নিই আমার কেনাকাটার সময়। কি এক এক ড্রেসের সাথে এক এক কালার ক্যারি করা হয় নাকি একটা ব্যাগে স্টিক থাকেন কয়েক মাস? এটা আসলে আমার কাছে বেশ একটা হ্যাসল মনে হয় বারবার ব্যাগ চেঞ্জ করাটা। রেগুলার ইউজের জন্য একটা ব্যাগ সবসময় যেটা ক্যারি করি, কিন্তু বিশেষ ওকেশনে বিভিন্ন মানে অনুষ্ঠানে গেলে তখন আসলে শাড়ির সাথে পোশাকের সাথে মিল রেখে বিভিন্ন ডিজাইনের ব্যাগ ক্যারি করা হয়, ব্যাগ এবং পারফিউম। আচ্ছা, আমি দেখেছি অন্য কোনো পোশাকের পোশাক বা অন্য কোনো অ্যাক্সেসরিজের প্রতি আমার খুব একটা আকর্ষণ কাজ করে না, কিন্তু ব্যাগের প্রতি এই লোভটা আমার আছে। যাদের জন্য পাঞ্জাবি মানে উপহারের জন্য কিনি বা পছন্দ করি তাদের মানে কালার কোডটা, যেমন অনেকে যেমন আছে না, যেমন আমি যেমন ভাইব্রেন্ট কালার পছন্দ করি, আবার আরেকজন পছন্দ নাও করতে পারে, কিন্তু তাদের কালারগুলো একটু এরকম একটু মাথায় রাখতে হয়।
আছে। একটা কথা আপনাকে একদম বলতে ভুলে গেছি, আমরা আমাদের এই অনুষ্ঠানে আসলে একটা কুইজের ব্যবস্থা রেখেছি। এখানে যারা ক্রেতারা আসে তাদেরকে আমরা একটা কুইজ করি, যিনি সঠিক উত্তর দিতে পারেন তার জন্য একটা পুরস্কারও থাকে। চল, ওই পাশে অনেক ক্রেতা দেখতে পাচ্ছি, ওইদিকে যে একটু কোয়েশ্চেন করি তাহলে। চল, একজনকে পেয়ে গেছি, তাহলে আমাকে প্রশ্ন করি। ওকে, হ্যালো ভাইয়া, আপনি কি ঈদের শপিং করতে এসেছেন? হ্যাঁ, ঈদের শপিং করতে এসেছি। অলসো আমার একটা ফ্রেন্ডের জন্য কিছু প্রোডাক্ট কিনতে এসেছি, ওর দেশের বাইরে চলে যাবে। প্রায় আসা হয় আর্টিসানে? নিয়মিত আসা হয়, রেগুলারলি আসা হয় আর্টিসানে, অন্য কোনো জায়গায় খুব একটা মুভ করা হয় না। এই যে রেগুলারলি আসেন আপনি, সো আপনার কাছে আর্টিসান আসলে কি? সো আর্টিসান ইজ এ কমফোর্ট জোন ফর মি বেসিক্যালি, অ্যান্ড আপনি যদি আমার ওয়ার্ড্রপ দেখেন 70% অফ দ্য প্রোডাক্টস আর ফ্রম আর্টিসান। যেহেতু আপনি একজন নিয়মিত ক্রেতা এবং আর্টিসান ভক্ত বলা যেতে পারে, তাই আসলে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য একটা পুরস্কারও থাকবে। আপনার জন্য প্রশ্নটা হচ্ছে এই যে, আমরা আছি এখন বেলি রোডে, এখানে আর্টিসানের মোট কয়টি আউটলেট আছে? দুটি আউটলেট আছে, একটা যেখানে আছে আর একটা কেএফসির পাশে। আর কোথাও থাকার কথা না, তাহলে আমি ওখানেও যেতাম। আপুর হাসি শুনেই মনে হচ্ছে উত্তর হয়ে গেছে। ওকে, কংগ্রাচুলেশনস, আপনি সঠিক উত্তর দিয়েছেন। আর্টিসানের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটা গিফট, এবং আপু আমি রিকোয়েস্ট করব গিফটের জন্য আপনি হ্যান্ড ওভার করে দেন। ভালো লাগছে আর্টিসানের এরকম একজন ভক্তের কাছে আমি আর্টিসানের গিফটই আসলে আমি হ্যান্ড ওভার করে দিই। ওকে, আমি গিফটটা একটু নিয়ে নেই। ওকে, সো এই যে আমার হাতেও গিফটটা চলে এসেছে, এই রইল। অনেক অনেক ধন্যবাদ। আর ঈদের আনন্দে ঈদের কেনাকাটা করলাম আর্টিসান থেকে, আর ঈদ ছাড়াও ঈদ পরবর্তী যে কেনাকাটা গুলো সবসময় আমি আর্টিসান থেকেই করবো। থ্যাংক ইউ সো মাচ। বেলি রোডের ব্রাঞ্চে আমি এখন আছি, এবং এই ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার সবুজ হাসান তিনি আমার সাথে আছেন। তার সাথে কথা বলবো এবং আর্টিসান সম্পর্কে অনেক তথ্য আপনাদেরকে জানাবো। ঈদের শেষ মুহূর্তের এই কেনাকাটায় আপনার এই আউটলেটটি কয়টায় ওপেন করছেন আর কয়টায় বন্ধ করছেন? আর্টিসান আমাদের বেলি রোড ব্রাঞ্চ সকাল 10টায় ওপেন হয় এবং রাত 12টা পর্যন্ত আমরা থাকি, মিনিমাম 12টা। তারপরও কাস্টমার যতক্ষণ থাকে, আমাদের গেস্ট, অনারেবল গেস্ট যারা আছেন তারা যতক্ষণ থাকে আমরা লেট নাইট পর্যন্ত আছি। চলে চলে আজ অনেক শপিং হয়ে গেল। ঈদ শপিং উইথ আর্টিসান থেকে আজ এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও চলে যাব আর্টিসানের অন্য কোনো আউটলেটে সাথে নতুন কোনো গেস্টকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন।